কিরে উজান কি হলো মানে এত রাত্রিরে তোকে থানায় ডেকে পাঠাবার মানেটা কি হ্যাঁ দাদা ও তো এই এলো একটু জিরুতে দে দাও নে বাবা বস বস তো বস আর বস মিস্টার সেন আমার এগেইনস্টে কিডন্যাপিং এর চার্জ এনেছেন হোয়াট কিডন্যাপিং আমি জানতাম মানুষটা সুবিধের নয় শুধু শুধু ওকে হেনস্থা করা কোনো মানে হয় আজ রাতে অফিসার আসতে চাইছিল ইংলিশ সঙ্গে কথা বলার জন্য অনেক কষ্টে ওনাকে বুঝিয়ে বারণ করেছি এত রাতে একটা বাচ্চাকে ঘুম থেকে তুলে যারা কথা বলতে চায় তারা কিরকম মানুষ পুলিশ ডিউটি আর ছাড়া আর কিছুই বোঝেন না উনি কাল সকালে আসবেন কথা বলার জন্য কাল সকালে ওরা ইংলিশকে নিয়ে চলে যাবে ইমলি কোথাও যাবে না হিয়া ঠিক বলছো তো আমার ইমলিকে কেউ কোথাও নিয়ে যাবে না বিলিভ মি আমি কাল সকালে লয়ারের সঙ্গে কথা বলবো ইমলিকে কেউ কোথাও নিয়ে যেতে পারবে না তুমি এখন ইমলির কাছে যাও আমি ইমলিকে কোথাও যেতে দেবো না আমি তো ইমলির মা আমি কাউকে নিয়ে যেতে দেবো না ইমলিকে কাউকে না কোথাও না কোথাও যেতে দেবো না ইমলিকে বায়না ওকে ঘরে নিয়ে যা বৌদিমণি চলো চলো বৌদিমণি পিয়াটা বড্ড ভয় পেয়ে গেছে উজান অনেক ধকল গেছে খাবি আয় মনটাকে শক্ত করো জান বি প্রিপেয়ার্ড ফর দ্য ওয়ার্স সরোজের সঙ্গে কথা বললাম ও বলল এরকম সিচুয়েশনে কোর্ট বাড়ির লোকের কথাই শোনে আসলে রমিত তো আমাদের লিখিত কিছু দিয়ে যায়নি আর কোর্ট তো প্রমাণ চাইবে সেখানে আমাদের আবেগের কোনো মূল্য নেই কেন একটা বাচ্চা নিজের ইচ্ছেতে বাঁচতে পারে না তা যাদের ভালো লাগে তাদের সঙ্গে স্বেচ্ছায় থাকতে পারে না সে উজান বাবা শান্ত হয় একটু একটু বুঝবার চেষ্টা কি বুঝবো আমি কতগুলো লোক এসে ইমলির ইচ্ছের বিরুদ্ধে ওকে জোর করে ধরে নিয়ে যাবে আর আমরা বসে বসে তামাশা দেখবো কি করবি উজান দেখছিস তো ভদ্রলোক এতেই পুলিশের কাছে গেছেন এরপর কোর্ট কাছারি করবে আমি ওর শেষ থেকে ছাড়বো দেখি কি করতে পারে ইমলিকে আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিয়ে যেতে পারবে না কেউ না ইমলি খুব সুন্দর ওর মায়ের মতো আর কথাবার্তা হাবভাব ঠিক বাবার মতো কারণ ইমলি ঘুম থেকে ওঠার পর যদি হিয়াকে পাশে না দেখতে পায় তাহলে না অভিযান শোনো তুমি আর হিয়া আমার জন্য যা করেছ তার জন্য আই এম নট অনলি থ্যাঙ্কফুল আই এম গ্রেটফুল আমি রোহিতকে কথা দিয়েছিলাম যে আমি ওর হিয়া আর ইমলিকে খুব ভালো রাখব এটা আমার দায়িত্ব কিন্তু আমি রোহিতকে বলে দিয়েছি ও হিয়া আর ইমলিকে যতটা ভালোবাসে তার চেয়ে অনেক বেশি আমি ভালোবাসি ওর চেয়ে অনেক বেশি ভালোভাবে আমি হিয়া আর ইমলিকে রাখব রমিত তুমি তো বলেছিলে ইমলিকে আগলে আগলে রাখতে এখন আমি কি করব বলো জান কি করবে কি করে ওর কথা রাখবে আমরা কি করে ইমলিকে ছাড়া থাকবো বলো
কি করে থাকব ইমলিকে ছাড়া? জান, জান কি হবে? তুমি ভেবো না, ইমলি আমাকে বাবা বলে রেখেছে। ইমলি আমাকে বলেছে যে ও আমাকে ছাড়া কোথাও যেতে চায় না। কি করে কেউ নিয়ে যাবে এইভাবে কেটে বলো? তুমি পারবে তো, পারবে তো ইমলিকে আমাদের কাছে রাখতে? আমরা ইমলির বাবা মা হিয়া, ইমলি আমাদের সঙ্গেই থাকবে। যদি কেউ জোর করে কেড়ে নিয়ে যেতে চায় তাহলে তুমি থেমে গেলে কেন? থেমে গেলে কেন উজান? উজান থেমে গেলে কেন? আমি আছি তোর সাথে, তোর বাবা আছে। আমি বাঁচাবো তোকে, আমি বাঁচাবো ইমলি, বাঁচাবোই। কি স্যার, আপনি সমস্ত যে বললো আপনার সময় হয়তো বললো যে ডক্টর চ্যাটার্জি ছুটি। হ্যাঁ রে, কি খবর মণিমা? তোমার সঙ্গে একটা খুব জরুরি দরকার আছে। কি হয়েছে বল? কাল রাতে রুমিতে জ্যাঠামশাই এসে ইমলিকে নিয়ে যেতে চেয়েছে। রুমিতে জ্যাঠামশাই? তিনি আবার কোথা গেলেন মণিমা? আমার ভীষণ ভয় করছে। আচ্ছা, কোনো ফ্রড নয় তো? ভালো করে খোঁজ খবর নিয়েছিস? না না, ফ্রড হলে নিজে থেকে পুলিশে যাবে কেন? পুলিশে সে কি? মাই গড, এত কিছু ঘটে গেছে আর তুমি আমাকে জানাও না? ওই পুলিশ অফিসারের নাম ভুলিয়ে ছেড়ে দিতাম আমি। হাউ ডেয়ার হি? সমস্যা সেটা নয় সমস্যা, আমি ভাবছি এখন আমরা কি করব। ইমলিকে তো আমরা কিছুতে হারাতে পারবো না। আপনি বলুন এখন আমাদের কি করা উচিত? কি করব কিচ্ছু বুঝতে পারছি না। শোন, এভাবে ফোনে কি করা যায় সেটা আলোচনা করার চেয়ে আমার মনে হয় আমি তোর ওখানে আসছি, ওখানে বসে আলোচনা করব। সেটাই ভালো, তুমি খুব তাড়াতাড়ি চলে এসো প্লিজ। হ্যাঁ আমি আসছি। হ্যাঁ আচ্ছা, ওকে। দেখো, এসব ক্ষেত্রে আমি যতদূর জানি যে কোর্ট রক্তের সম্পর্কের উপর জোর দেয় বেশি, সেক্ষেত্রে কিন্তু তাই বলে মাথা গরম করে কোনো লাভ হবে না। উচান, ব্যাপারটাকে অন্যভাবে ট্যাকল করতে হবে। স্যার, হ্যাঁ, আপনার সাথে একজন দেখা করতে এসেছেন। কে? ভেতরে আসতে পারি? তার মানে উজান চ্যাটার্জি তোমাকে আটকে রেখেছেন, তোমার জেঠুদাদুর সঙ্গে তোমাকে যেতে দিচ্ছেন না, তাই তো? না, আমাকে কেউ আটকে রাখেনি। সত্যি কথা বলো ইমলি। ইমলি, সত্যি কথা বললে তোমাকে আমি ছেড়ে দেবো, নইলে এখানে আকাশ নীল।